বিসমিল্লাহ রহমানি রহিম আলহামদুলিল্লাহ সাল্লাহতু সাল্লাহ মো আল্লাহ রসুল আল্লাহ আমার বা ছুম্ মানে তোমাদিনী ভাই রাসাল্লাহ মুআলাই হুম ওরাহমাতুল্লাহি ও রকেহাত আমাদের এক ভাই হাবিব ভাই মাদিন আতুর রসুল সাল্লাল্লাহ ময়ানি ওসাল্লাম থেকে একটি প্রশ্ন করলেন তিনি বললেন যে আমরা তো জানি যে একটি উট অথবা একটি গরু মানুষ যখন কোরবানি দেয় সে ইচ্ছে করলে এই গরু কোরবানিটি মানে সাতজনের পক্ষ থেকে একটি গরু অথবা একটি উঠ দেওয়া যায় তো ওনার প্রশ্ন ছিল যে সাতজন যে ব্যক্তি যে পক্ষ থেকে যে কোরবানি দেওয়া যায় সেটি কি মানে বেজোর হতে হবে জোর হলে কি হবে নাকি অর্থাৎ চারজন ব্যক্তি অথবা ছয়জন ব্যক্তি যদি অংশগ্রহণ করে কোরবানি কি হবে নাকি এভাবে ওনার প্রশ্ন ছিল তো প্রথমে আমি হাবিব ভাইকে বলবো যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কোরবানির নিয়ম হলো কোরবানি দিতে হবে তিনটি পশু থেকে হয় ছাগল অথবা গরু অথবা উট ছাগলটি দিতে হবে একজনের পক্ষ থেকে এক একটি ছাগল আর গরু এবং উট যখন কেউ কোরবানি দিবে সে তার একজনের পক্ষ থেকে একটি গরু দিতে পারে একজনের পক্ষ থেকে একটি উট দিতে পারে আর যদি কেউ ইচ্ছে করে তাহলে সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি উট একটি গরু দেওয়া যায় যাচ্ছে এটা হলো জন ব্যক্তি হলো লাস্ট মানে সাতজন থেকে বেশি হলে হবে না মানে লাস্ট সংখ্যা হল সাতজন ব্যক্তি এর দলিল হল যে যেই হাদিস পাওয়া যায় মুসলিমে শহাই মুসলিমে এক হাজার তিনশো আঠারো নম্বর হাদির যে হাদির যা বেরোতে আল্লান থেকে বর্ণিত যে একটি উনি বলিতেছেন যে আমরা যে রসুল্লা সাল্লাহ আলী ও সাথে আমরা যখন নাকি মানে একটি যখন নাকি উট এবং গরু আমরা আমরা জবাই দিয়েছি কোরবানি দিয়েছি তখন একটি উট মানে সাতজনের পক্ষ থেকে একটি উট দিয়েছি এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু দিয়েছি আবার আরেকটি রেওয়ায় পাওয়া যায় যে আমরা যখন নাকি রসুল্লা সাথে হজ করেছি মানে আগের হাদিস ছিল আমল বিয়ার বছরে তারপর আরেক একটা পাওয়া যায় যে যখন নাকি আমরা রসুল্লা সাল আলি ওসাল্লামের সাথে হজ করেছি তখন আমরা মানে সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি দিয়েছি এবং সাতজন পক্ষ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি গরু দিয়েছি তো এই হাদিস দ্বারা আমরা দলিল পাই যে একটি উঠ এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে দেওয়া যায় তো যেহেতু সাতজন ব্যক্তি থেকে দেওয়া যায় তাহলে সাতজনের যদি কম হয়ে থাকে তাহলে এটা অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নাই আরো বেশি সব বেশি হবে যেহেতু একজন ব্যক্তি একটি গরু দিতে পারে একটি উঠ দিতে পারে একজন ব্যক্তি মানে এক আমরা যে ভাগ বলি আর কি সাত ভাগ একজন ব্যক্তি যেহেতু সে সাত ভাগ একসাথেই দিতে পারে তাহলে সে অবশ্যই দুই ভাগও দিতে পারবে তিন ভাগও দিতে পারবে একটা গরুকে যদি কেউ তিন ভাগ করে তিন ভাগে দেয় তার দহতে হবে চার ভাগে দিলে হবে মোটামুটি সাত ভাগটা হলো লাস্ট সাত ভাগ থেকে বেশি দিতে পারবে না এবং একজন ব্যক্তি সে এক মানে ইচ্ছে করলে সে ছাগল একটা দিতে পারে একটার বেশিও দিতে পারে সমস্যা নেই কিন্তু একটার কমে দেওয়া যাবে না এভাবে গরুর ভাগটাও এভাবে যে সাত ভাগটা হলো লাস্ট কিন্তু সাত ভাগ থেকে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই এগুলো আরও তার জন্য আমি আশা করি চোলামা বলেছেন যে এটা আরো সবের কাজ হবে সে যদি মানে একটি গরুকে সাত ভাগ করলে যা সব যদি আরও পাঁচ ভাগ করে একটু তার একটু আশা করি বাকিটা মানে এক ভাগ থেকে যে বেশি হয় তাহলে এটা তার জন্য একটু সাব বেশি হবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের হাবিব ভাইয়ের প্রশ্ন থেকে যে উত্তরটা আসবে যে আসলে জোর বেজোর নিয়ে কোনো কথা নয় যে আমাদের যে একটা গরুতে একটা উঠে যে আমরা সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবো সাতজন ব্যক্তি হলো লাস্ট কিন্তু সাতজন ব্যক্তি থেকে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নয় ছয়জন ব্যক্তি হোক আপনার পাঁচজন হোক এবং চারজন হোক অথবা একজন তিন ভাগ আরেকজন দুই ভাগ আরেকজন দুই ভাগ মানে কোনো সমস্যা নাই মোটামুটি লাস্ট হলো একজন একজনের পক্ষ থেকে এক ভাগ হতে হবে আর এক ভাগ থেকে যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না এটা কোনো আপনার তার জন্য আরও স্বভাব বেশি হবে বারাকাল ফিক মর স্লি সঈদিন ওয়াল আলহি ওয়া সাহেব আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত